গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানি ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে সানডে, এখন বাজে তোমার 10টা। এখন মেয়ের খাবার বানাবো, ওকে এখনও খাওয়ানো হয়নি। তাহলে চলো খাবারটা বানাতে থাকি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। অবশ্যই কিন্তু ব্লগটা দেখো, স্কিপ করো। চা এখন বসে গেছে, এখন 10টা বাজে, আজকে দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। আমার চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন মেয়ের খাবার বানাবো, আটা মাখবো, আটা মেখে রুটি করবো। বারবারই চা খাই, চা করে রেখে দিই অনেকটা করে, আর একটু একটু গরম করি আর খেয়ে নিই। হে গাইস, দেখতে পাচ্ছ ফ্রিজটা খুলে দেখছি যে কি কি মাছ আছে। তো তেলাপিয়া মাছ বের করেছি, এই তেলাপিয়া মাছ দিয়ে একটা রেসিপি করা হবে, তোমাদেরকে দেখানো হবে। দেখতে পাচ্ছ কি বড় বড় গোটা গোটা তেলাপিয়া মাছ। তো আজকের কোনো ব্রেকফাস্টে কিছু করিনি, একেবারে ভাত করা হবে, ওই ভাতই খেয়ে নেওয়া হবে সবাই মিলে। তো এখন আমি আটা মাখছি, মেয়ের জন্য একটু রুটি বানাবো, তা ওকে দুধ আর রুটি খাইয়ে দেবো, তারপরে বাকি সমস্ত কাজগুলো করতে থাকবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আটা নিয়ে নিচ্ছি, আটা নিয়ে এখন আমি আটাটা মেখে নিই। জানলা দিয়ে দেখতে পাচ্ছি ওখানে একটা কালো রঙের গামলা আছে, খুব পছন্দ হয়েছে আমার। তাহলে চলো লেট না করে তাড়াতাড়ি যাই, গিয়ে দেখে আসি, কারণ আমাদের তো কেনার তো শেষ নেই, তাই না? আর জিনিস দেখলেও থাকতে পারি না, তাই জন্য চলে এসেছি দেখতে। এই যে মা দেখছে কালো গামলাটা, দেখতে পাচ্ছ কী সুন্দর না? গামলাটা খুব ছোট আর খুব ভালো লাগছে। তো ওটা আর নিলাম না, তো দুটো ঝুড়ি নিয়েছি। ঝুড়ি তো লাগে আলু টালু সবজি রাখার জন্য, সব কিছু নিয়ে যায় মাঝে মাঝে, তো ওই জন্য ঝুড়ি রাখা হচ্ছিল, তাই জন্য অবশেষে দুটো ঝুড়ি নিলাম। ভালো লাগবে ঘরের জন্য, আমি যেখানে যাই কিছু না কিছু কিনে নিয়ে আসি। যে মাথায় করে নিয়ে যাচ্ছে, এই যে দেখো আমার নাতি মাথায় করে। হ্যাঁ, আমাদের বাড়িতে রান্নাবান্না শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছো তোমরা। আজকে যা রেসিপি হবে, আশা করছি তোমরা কোনোদিনও খাওনি। অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা দেখো, তোমাদের ভালো লাগবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে, একদম আঙুল চেটে চেটে খাবে। তো দেখতে পাচ্ছো বড় বড় তেলাপিয়া মাছ একটা গোটা গোটা। আজকে আমরা কী করি তেলাপিয়া মাছে? সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, এখন বাটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বাটলে তো হাত জ্বালা করে, আমি তো বাটি না কাঁচা লঙ্কা। এখানে দেখতে পাচ্ছ বেগুনি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, দিয়ে দিলাম এর ভেতরে। কড়াইটা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবার মাছের ইয়েটা কৌটোটা এবার বসিয়ে দিচ্ছি এর ভেতরে। এটা একটু 15-20 মিনিট পরে এটাকে উঠিয়ে দেবো। তাহলে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিই। মাছটা মাঝখানে আমি একটু উল্টে দিয়েছিলাম, কারণ বৌমা ছিল না, তো সেটা আপনাদের আমি দেখতে পাইনি। বৌমা আবার একটু ওদিকে কাজে ব্যস্ত ছিল। চলুন আমি তাহলে মাছটা খুলে আপনাদের দেখাই। গরম, আস্তে আস্তে খোলো। মাছগুলো নরম হয়ে একদম মনে হচ্ছে খুলে যাচ্ছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। মাছের ভাপা, এই যে খাচ্ছি তেলাপিয়া মাছের ভাপা, খুব ভালো হয়েছে। আমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবো, খুব ভালো লাগছে। একটু লেবু নিয়ে নেবে, তাহলে আরো ভালো লাগবে খেতে। সন্ধে হয়ে গেছে, এখন আর মেয়ে দেখতে পাচ্ছে নাচছে, কারণ এখানে নন বেঙ্গলিদের বিয়ের বাজনা যাচ্ছে, তাই ও নাচানাচি করতে করতে যে রেডি হয়ে গেছি। এখন যাবো মেলাতে ঘুরতে। এই যে আবার মেয়েকে রেডি করবো, মেয়েকে রেডি করালেই হয়ে যাবে। তা তুই জানো কয় 8টা বেজে গেল নাকি? না, 7:30 বাজে। আবার যত রাত হবে তত ঠান্ডা পড়বে। তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন আমরা পৌঁছেও গেছি, আমরা এখন যাচ্ছি মেলাতে। সানডে মানে একটু ঘুরু ঘুরু করতে মন চায়, বলো তো? তাই জন্য বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি রেডি হয়ে, বেশি লেট করিনি, কারণ হচ্ছে ছোট বাচ্চা আছে, ওর না হলে আবার ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আমরা চলে এসেছি। তো তাহলে চলো মেলায় এবার ঢোকা যাক।
এই দেখো গেট, আমরা ঢুকে গেছি মেলাতে। দেখতে পাচ্ছ চারিদিকে কত ভিড়, কি ভালো লাগছে চারিদিকে, কত লাইট ফাইট, খুব আনন্দ হচ্ছে। আর মেলাতে একটু ভিড় না হলে ভালো লাগে বলো? মেলা মানেই তো মিলন। মেলাতেই কত লোকজনের সাথে তোমার দেখা হয়, পরিচিত লোকজনের সাথে। তো তাহলে চলো এবার একটু ভেতরে যাওয়া যাক, দেখি কী কী দোকান বসেছে, তোমাদের সাথে সব কিছু দেখাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো কত সুন্দর সুন্দর রাইডস বসেছে, কি সুন্দর সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এখানে রোল অনেক কিছু দোকান বসেছে। এই রাইডসটা দেখে এত ভালো লাগছে না, চড়তেও ইচ্ছা করছে, কিন্তু ভয়ও লাগছে, এত জোরে জোরে করে দোলাচ্ছে মানে বলার মতো না। তো এই ফার্স্ট আমি দেখছি এই রাইডস, কোনোদিনও আগে দেখিনি এই মেলাতে এসে। তোমরা নিশ্চয়ই আগে কখনো দেখেছো, জানি না অনেকে হয়তো দেখেও থাকোনি, তাহলে দেখো তোমাদেরও ভালো লাগবে। এত জোরে জোরে করে দোলাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা? তো সবাই ফোনে ভিডিও করছে, কারণ সবারই একটা অসম্ভব সুন্দর লাগছে। ওখানে বেশি লেট না করে তাহলে চলো একটু ঘুরে দেখি আরও কত কিছু জিনিস বসেছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আরও রাইডস বসেছে, বাচ্চাদের আছে, খুদেদের, সব ধরনের রাইডস আছে এখানে, বড় ছোট সব কিছু রাইডস আছে, যে যেটা ইচ্ছা চড়বে, কারণ বড়রা চললে তো হবে না, ছোটদেরও তো একটু চড়তে মন চায় বলো? তাই জন্য দেখি অনেক রাইডস বসেছে এখানে, ছোটরাও চড়ছে, কিন্তু মেয়ে যেহেতু অনেকই ছোট, ও ভয় পায়, ওই জন্য ওকে আর ওঠায়নি, ও হাত দিয়ে দেখাচ্ছিল। তবুও আমার ভয় লাগছিল যদি কিছু হয়, মেয়ে যদি পড়ে যায় ছিটকে, মায়ের মন বুঝতেই পারো, ভয় লাগছিল, ওই জন্য ওকে আর বসেনি। আর এই দেখো কি সুন্দর, খুব ভালো লাগছে এটা দেখতে, তো আরো ভালো লাগছে, অপূর্ব সুন্দর সুন্দর সব রাইডসগুলো এখানে বসেছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর রাইডস বসেছে, কতটা জায়গা নিয়ে বসেছে, তাহলে বুঝতে পারছ এই মেলাটা একটা মাঠে হচ্ছে, কারণ মেলা জিনিসটা এমনই, মাঠে ছাড়া তো কোনো জায়গায় বসা যাবে না। আবার কোনো কোনো জায়গায় মেলা হয়, সেখানে জায়গা থাকে না, রাস্তার ধারে অনেকে বসে, কিন্তু এই রাইডসগুলো তো বসার তো জায়গা তো থাকে না। তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর রাইডস, আর নানান ধরনের রাইডসগুলো এখানে বসেছে। এখানে হচ্ছে মেন ফাংশন দেখতে পাচ্ছ তোমরা, এইখানে দেখো বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, উড়ে বাবারে, দেখে তো খেতে ইচ্ছা করছে, কি সুন্দর করে সাজানো আছে দেখো তোমরা। আবার বাম্বু বিরিয়ানিও বিক্রি হচ্ছে, বাবারে, এরকম মেলা আমি কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট দেখছি, এত সুন্দর সুন্দর মানে জিনিস এখানে বলার মতো না। তো দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে, তাহলে চলো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, নাহলে আবার খেতে ইচ্ছা করবে। আবার এখানে তান্দুরি চিকেন গ্রিল করা হচ্ছে, নানান রকমের ভ্যারাইটিস খাবার এখানে বসেছে। আরে এখানে সোফাগুলো তো দেখে যাও, এত সুন্দর সুন্দর সোফা বলার মতো না। এখানে সোফা আছে, সোফা কাম বেড আছে, সেন্টার টেবিল আছে, টি টেবিল আছে, নানান রকমের ভ্যারাইটিস জিনিস তুমি পাবে। আর এই সোফাগুলো এত প্রাইস হাই ফাই মানে বলার মতো না, হাই, খুব হাই লেভেলের। এই সোফাটা দেখতে পাচ্ছ, এই সোফাটার দাম আছে 11,995 সামথিং, এরকমই আছে। এটা হচ্ছে রিমোট সিস্টেম করা আছে, দেখতে পাচ্ছ এত সুন্দর, খুব ভালো লাগছে, মনে হচ্ছে তা আমি ওখানে একটুখানি বসি, কিন্তু ওখানে যেহেতু গার্ড দেওয়া ছিল ওই জন্য আর বসতে পারিনি। খুব সুন্দর সুন্দর সোফা, বাড়িতে রাখলে তো খুব ভালো লাগবে, তো দেখেই যাচ্ছি এত ভালো লাগছে না। আর কালার কম্বিনেশন তো কোনো অসাধারণ, মানে কোনো কথাই হবে না, দেখতে পাচ্ছ সোফাগুলো খুব ভালো লাগছে, দেখো ভালো করে তোমরা।
বাবা সোনার দোকান ভাবা যায়? তো বেশি লেট না করে ওখানে একটু বসে ছবিও তুলে নিয়েছি। ওখানে সেলফি তোলার জায়গা করেছিল, তো ওখানে সবাই বসে ছবি তুলছিল, আমি কেন বাদ যাবো বলো? আমিও বসে ওখানে দুটো তিনটা করে ছবি তুলে নিয়েছি আমার বরকে দিয়ে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে, এখানে ইয়াররিং আছে, তোমার হ্যান্ডমেড জুয়েলারি আছে, পাঁপড় আছে, পুচকা আছে, এগরোল আছে, নানান রকমের ভ্যারাইটির জিনিস বসেছে, আরও কত কিছু আছে দেখো তোমরা, দেখতে পাচ্ছ? আর এখানে দুটো মডেল দেখো অঞ্জলি জুয়েলার্সের সামনে দাঁড়িয়েছিল অ্যাজ এ মডেল হিসেবে। তো কি ভালো লাগছে দেখো, মেলাতে তো শুধু ঘুরেই যাচ্ছি, কিছু না কিনলে ভালো লাগে বলো? ওই জন্য আর নেইনি, আবার চলে এসেছি ফিরে। তো এখানে গেছিলাম কত সুন্দর সুন্দর জিনিস। তুমি দেখো কোনটা নেবে, এই যে বাবা কোনটা নেবে বের করো, হবে দেখো বড় হবে না তো সরু সরু, অন্য দেখো আর নেই। If there's something that you need to say, I know it ain't easy living inside your brain for sure. You keep telling me that it's all okay, but I know, yeah, the silence speaks so loud. Your silence speaks so loud. আগামী স্টেশনে স্টেশনে সিট বুকিং চলছে, চলো এই দেখো এখানে হচ্ছে বাম্বু বিরিয়ানি। খেতেও মন চাইছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য আর কিনে নিয়ে যায়নি, কারণ আজকে সানডে, অলরেডি বাড়িতে মাছ আছে, অনেক কিছু খাবার ছিল, ওই জন্য আর কিনে নিয়ে যায়নি, নাহলে একটা ঠিক আমি কিনে নিয়ে যেতাম, কারণ আমি কোনোদিনও খাইনি বাম্বু বিরিয়ানি, অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করব। চলে এসেছি জিলিপির দোকানে, মেলায় এসেছি আর জিলিপি খাবো না তাই কখনো হয়? তো চলে এসেছি জিলিপি নিতে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর খাবার আছে এখানে, ছুরি ভাজা আছে, জিলিপি আছে, বাদাম আছে, গজা আছে, নানান রকমের ভ্যারাইটিস খাবার দাবার আছে। তো তাহলে চলো জিলিপি নিয়ে এবার সোজা বাড়ি চলে যাবো, আর কোনো দিকে তাকাবো না, কারণ জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করবে। তাহলে চলো, তাহলে হয়ে গেছে আমাদের মেলা ঘুরু ঘুরু, দেখতে পাচ্ছে এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, ছোট বাচ্চা আছে, মেয়ে আবার খাবে বাড়িতে গিয়ে। তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। মেয়ের জন্য চুড়ি কিনেছি, ব্যাস আর কিচ্ছু কিনি। এখন বাজে 10টা, অনেকটাই লেট হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াবো, আর যা যা দেখে এসেছি সব তোমাদের সাথে তো শেয়ার করলাম। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, কালকে নতুন ব্লগে দেখা হবে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে টাটা।